নগাঁও আন্তঃক্লাব ফুটবল, নগাঁও সুপার স্ট্রাইকার্স বনাম জেবি ক্লাবর মাজৰ খেল ড্র, নগাঁও ক্রীড়া সন্থার উদ্যোগত নুরুল আমিন স্টেডিয়ামত পূর্ণ গতিত চলি থকা নবকুমার ভূঞা সোঁৱৰণী তৃতীয় ডিভিজন আন্তঃক্লাব ফুটবল লীগর বুধবারে অনুষ্ঠিত নগাঁও সুপার স্ট্রাইকার্স বনাম জেবি ক্লাবর মাজৰ গুরুত্বপূর্ণ খেলখন 3-3 গোলত ড্র হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলখনত নগাঁও সুপার স্ট্রাইকার্সর হয়ে পরাগ পাটর, বিদ্যুৎ বরদলৈ আর অপু হান্সে গোলকেটা দিয়ার বিপরীতে জেবি ক্লাবর হয়ে বিরাজ বরদলৈ দুটা আর ডেভিড বড়োয়ে এটা গোল দিয়ে। খেলখন পরিচালনা করাত রেফারি শৈলেন ভূঞাক সহায় করে কৃষ্ণকান্ত দাস, রয়েল ইসলাম আর অহিদুজ্জামানে। উল্লেখ যে নগাঁও ক্রীড়া সন্থার তৃতীয় ডিভিশনের মুঠ 7টা ক্লাবর মাজত রাউন্ড রবিন লীগ পদ্ধতিত এই লীগ আয়োজিত হয়েছে। নগাঁওর দীপশিখা বরা হাজরিকার প্রতিবেদন, অলিম্পিয়া স্পোর্টস।